ডক্টর আশিস কুমার চক্রবর্তী যে বিষয়টি আসলে বলছিলেন উত্তম কুমার বড়ুয়া যে ট্রায়েজের মাধ্যমে নির্ণয় করা, আপনার ওখানে তো বেশ যে রোগীগুলো যায় অধিকাংশ কিন্তু ক্রিটিক্যাল স্টেজে চলে যায়, সেই মুহূর্তে ট্রায়েজ করে রোগী নেয়া বা এই জিনিসগুলো আপনারা কিভাবে মোকাবেলা করছেন বা আপনারা কি সমস্যাগুলো সম্মুখীন হচ্ছেন এই কোভিড নন কোভিড একসাথে করার কারণে? যেহেতু আমাদের একটা ডেডিকেটেড কোভিড হসপিটাল না, আমরা একটি মিক্সড হসপিটাল, অর্থাৎ একটি আলাদা বিল্ডিং এ সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কোভিড এবং নন কোভিড সেন্টারকে আলাদা করে ফেলেছি। কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে কোভিড এর নন কোভিড এর কারণে অনেক রোগী, সুস্থ রোগী, হার্টের রোগী, কিডনির রোগী কিংবা অবস্টেটিক্স অর গাইনোকোলজিক্যাল রোগী, তারা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, যেটি অত্যন্ত অমানবিক ছিল। আমরা ট্রায়াস এর মাধ্যমে তিনটি জোন করেছি, গ্রিন জোন, ইয়েলো জোন এবং রেড জোন। গ্রিন জোনে একদম সরাসরি যে নর্মাল পেশেন্টগুলি, নন কোভিড যে পেশেন্টরা আছে আমাদের আমাদের দৃষ্টিতে বা আমাদের যে প্রটোকল অনুযায়ী, তারা কিন্তু একদম নির্দ্বিধায় চলে যাচ্ছে। সেই প্রটোকলটা কিভাবে নির্ণয় করেন? সেই প্রটোকলটা কিভাবে নির্ণয় করা হয়? সেটাও বলছি, সেটা হচ্ছে ট্রায়াসের মাধ্যমে করছি আমরা। দুটো বিষয় হতে পারে, একটা হচ্ছে যে আমাদের কাছে সরাসরি রোগীরা কিন্তু ফোন করছে যে আপনাদের কোভিড আইসিইউ খালি আছে কিনা, এবং রোগী যদি পজিটিভ হয়, আমার যদি বেড খালি থাকে আমি তাকে সরাসরি নিচ্ছি। যদি রোগীর শ্বাসকষ্ট কম হয়, যদি রোগীর অক্সিজেন স্যাচুরেশন এমন হয় যে 3-4-5 লিটার, তাকে আমরা ওয়ার্ডেও সেন্ট্রাল লাইন অক্সিজেনের মাধ্যমে মাস্ক দিয়ে কন্ট্রোল করতে পারবো, তাকে আমি কোভিড ওয়ার্ডে নিচ্ছি। আর যে পেশেন্টগুলি ফিচার্স হচ্ছে কোভিড লাইক কিন্তু তার টেস্ট করা নেই, তাকে আমরা সরাসরি, তার এক্সরে ফাইন্ডিংটা হয়তো এরকম যে এটিপিক্যাল নিউমোনিয়ার মতো মনে হচ্ছে, তখন তাকে আমরা ইয়েলো জোনে নিচ্ছি। ইয়েলো জোনে একদিকে ট্রিটমেন্ট শুরু হয়ে যাচ্ছে, আর একদিকে হচ্ছে আমরা তাকে কোভিড টেস্ট পাঠাচ্ছি প্লাস অ্যাসোসিয়েটেড আরো কিছু টেস্ট পাঠাচ্ছি টু ডিটেক্ট এনি সেকেন্ডারি ইনফেকশন অর তার কোনো অন্য কোনো কোমরবিডিটিস আছে কিনা। এখন কিন্তু একটা চমৎকার অবস্থানে আমরা তৈরি করে ফেলেছি, এখন আর মিক্সড হওয়ার সম্ভাবনা নেই। সেখানে যদি ইয়েলো জোনে আমরা পরপর দুটো টেস্ট নেগেটিভ পাই, তখন কিন্তু এই রোগীটাকে আমরা গ্রিন জোনে ট্রান্সফার করে দিচ্ছি। আর যে পেশেন্ট পজিটিভ থাকছে, তখন তিনি পজিটিভ পেশেন্টের যে প্রোটোকল সেটাতে চলে যাচ্ছেন, এবং সেভাবেই আমরা পরবর্তীতে তাকে আস্তে আস্তে স্টেপ ডাউন করছি, তাকে কোভিড আইসিইউ থেকে এইচডিইউ তে নিচ্ছি, অথবা কোভিড এর যে ট্রিটমেন্ট গুলি রয়েছে, প্রথমে হাই ফ্লো অক্সিজেন, নন ইনভেসিভ ভেন্টিলেশন, এবং ফাইনালি যদি কোনোভাবেই তার স্যাচুরেশন মেনটেন না হয় তাকে তো ভেন্টিলেটর দিতেই হচ্ছে। এই যে লাইসেন্স নিয়ে যে বিষয়গুলো স্বাস্থ্য অধিদপ্তর একটি ডেডলাইন বেঁধে দিয়েছে, তখন এক তৃতীয়াংশ আসলে খুবই কম সংখ্যকই কিন্তু আসলে তারা লাইসেন্স নবায়নের জন্য সব কিছু ক্রাইটেরিয়াগুলো জমা দিতে পেরেছেন। আপনারা হয়তো বা কেউ কেউ আগে থেকেই ছিলেন বা কেউ এই সময়টাতে কাজে লাগিয়ে জমা দিয়েছেন, কিন্তু সমস্যাটা কোথায় মনে হচ্ছে? তারা কি ইচ্ছা করে দিচ্ছে না নাকি প্রক্রিয়াটা জটিল? এখানে দুইটা বিষয়, একটি হচ্ছে যে যে উদ্যোক্তা তার পক্ষ থেকে একটি আমি যদি বলি যে গাফিলতিও একটা থাকতে পারে কারো কারো ক্ষেত্রে, আমি ধরে নিচ্ছি বেশিরভাগই হচ্ছে তারা উদ্যোগী, তারা কাজটি করতে চান। এখন প্রশ্ন হচ্ছে এখানে একটি ঝামেলা আছে, ঝামেলাটি হচ্ছে যে অনলাইনে যে আবেদনটি করতে হয় এই প্রক্রিয়াটি বেশ টাফ। এখানে একটি লাইন থেকে আরেকটি লাইনে যেতে প্রত্যেকটা জিনিসের উত্তর রেডি থাকতে হবে, এবং আমি যদি বলি যে ধরেন বড় হাসপাতালগুলির ক্ষেত্রে, সে আমার মেডিকেল কলেজ হাসপাতাল 250 বেড, আমার নার্সিং ইনস্টিটিউট আছে, আমার ডাক্তার আছে, আমার কোনো কিছুর অভাব নেই, ডিপ্লোমা নার্স, কিন্তু ছোট বা মাঝারি সাইজের যে অনেক হাসপাতাল আছে তাদের হয়তো পরের লাইনটি ফিল আপ করতেই দেখা গেল তার সংখ্যার একটা তারতম্য হচ্ছে, তখন কিন্তু তারপরের স্টেপে উনি যেতে পারছেন না, যার ফলে যে ঝামেলাটি হচ্ছে যে তখন সে চাইলেও রেজিস্ট্রেশনটি করতে পারছে না। এখন আমি আমি একটু সহজ প্রক্রিয়ার কথা বলি, যে সে আমরা 30 জোন একটি বর্ডার লাইন, যে 30 জোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে হয় নিয়ম অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের, তারপর তাদের একটা টিম রেডি হয়, টিম ইন্সপেকশনের জন্য আসে, সেই টিম ইন্সপেকশনে এসে যদি স্যাটিসফ্যাক্টরি সবকিছু পান তাহলে লাইসেন্স নবায়নের বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। যদি টিম এসে আবার মনে করেন যে না তাদের ঘাটতি আছে কোনো কিছু, বা কোনো তথ্যের ঘাটতি আছে, অথবা লোকবল পাড়ার কথা ছিল বা ডাক্তার যত কজন থাকার কথা ছিল, তখনই আরেকটি ডেটের ডেট দিয়ে যান। তো দেখা গেছে যে এইভাবে একটি হাসপাতালের লাইসেন্স পেতে প্রায় 4-5-6 মাস নষ্ট হয়ে যায়। সো আমি কিন্তু 1 বছরের মধ্যে 6 মাস আমার নবায়ন করতেই চলে যাচ্ছে। এখন এই জায়গাতে আমার আমার একটি আকুতি আছে, যে নতুন মহাপরিচালক এসেছেন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য সার্জন প্রফেসর এবিএম খুরশিদ আলম স্যার, আমার সরাসরি শিক্ষক, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা সর্বনিম্ন 2 বছর অথবা 3 বছরের একসাথে করে নবায়ন করা যায় কিনা, এটি আমাদের একটা অনুরোধ রইল, তাহলে হয়তো এই প্রক্রিয়াটি অনেকেই সুযোগ পাবে।